बस बहुत डांगर भूल गए ना ना बस ना यार भूल ना मत ना बस ना गम पाले हाँ गाँव के डाउन लगे और ठीक कितना मन सुन रहा है कितना का गाँव के मन सुन रामलाल रामलाल को एक बोल रहा है रामलाल को एक बोल रहा है रामलाल को भूल ना रामलाल गाँव काम करो ना ना आज से ना करो रामलाल का काम छोड़ दे मैं ना करो भजिया तो ए बस बस भजिया तो रामलाल का काम छोड़ दे मैं ना करो ना करो भजिया नहीं 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 छोड़ दे छोड़ दे आजकल के गुंडा गिला दिने दिने बढ़ते जा है दे एकदम एगिला मौके जे देखे के मन नहीं देना तर भजी खबर लगे जा घर कहाँ है क्या थे ऐसा नहीं खबर कर चिंता नहीं कर आज खबर देखा जाए और कह लोग हाका बोलिए कर ली मोर नाम कर भी बस हाका कर ली गम और ना आए डायरेक्ट डॉन के बाद हो मोर नाम कर भी खाली घमंड है मैंने हलो भाल हाल मैं मैंने मोर टाइप के सवाल लगे मत तर सब फिक्स कर दे ते चिंता नै कर हानी जाबो एकने जाबो ने की बोलत तो जाबे हो ठिया धनी रे कसिया फूल फूटी गेलो रे तोर खोपा में साजी रे बस तो बोल दे सुवालीटा घोरीटा लागे बोल के तो झुक ले बच्चो धनी रे दे भोजी भोजी ए भोजी बोले बोल उठा बोल देते ओए भोजी भोजी हां की हालक बोलता बस दे तोके हाका है लॉक करिकले ओ गुंडा रे सामने मोजे नेखे ए माने हाका ना जाले बहुत बेया होय माने बोले माने जाके लेना तो तोय ना जाले जे बस अभी घर ने ढुक के पिस्टल से उड़ा दे हां हां ठीक है मैं जाबो কাল যাব পিছে হানি কে না বলবে কি বলবে কি বলবে আমি তো হানি কে বস বলিক বলে হানি বল দিলি যাবই না জানলে ই গম পাই তো ভজি কাল যাবে এহে বাদ বলিক রাই দি না গেলে তো মকে হসাই মরাই দিছে এ গুন্ডা গ্লাসে তে থাক শান্তি না করবে तोर नाम किला नमस्कार मोर नाम रानी गुआला मु मास्टर लागिन की हैं नमस्कार बोलिए हेलो बोल अरे बाबू थोड़ा लाहे से बोल तो मरम से बोलले बु पेना बोल की बोल की होरे तोर नाम ता की लागे रानी गुआला तो घर के क्या? बामा नहीं थे। ओ, हाँ नहीं। कल से तो ये दिखे। हाँ, कल से मैं एकदम इतनी नहीं आया बो। रोज जावे दिखे। हाँ हाँ, मैं ठीक है मैं इतनी के रोज जावो। हाँ, रोज जावे दिखे। तो ना तो। तुम असम दोस्ती कर भी नहीं? क्या सम दोस्ती करेगा नहीं किधर गुंडा था सम? क्यों लिखेगा क्यों लिख? कौन है?
তই যদি মোৰ সং দষ্টি কৰে মন আহে তবে হলে যে ও হাতী মারা গাছগুড়ি সামনে আবি কাল লক করে মোকে তবে হে মই দষ্টি কৰিব হয় নি ঠিক আ কাল হয় হাতী মারা গাছগুড়ি সামনে লক হো পিয়ল গাছ সামনে ঠিক আ না এহে চাস মে কে সুধাক পারব না হিলে নাই সুধরি জি এখন তো যাক পারি মানে ড্রোন মানে কিরকম বন্নি কিরব বললাম তো এখন মই বল আকো তবে মই তো সন্তুষ্টি পাব না এটা নাই কথা মানে মই কাকো নাই মারিও তো দু বছর আগে খালি একটা মানুষকে মারি তো কিবা কারণে মারি আর কোন নাই মারি আর তোকে দস্তি করা বেশি আর নাই মারম হো মানে মানুষ তো নাই মানা কম সিম্পল থাকুম তো নাম আম আদমি রকম থাকুম ড্রোন সোনা মানে এগুলা নাই বন মানে লগর সগর নাই ঘোরা মই একদম ভাল মানুষ তো বনি থাকুম মই তো দস্তি করলে মর সঙ্গে তই মানে দু বছর আগে কিরকম মানুষকে মারি দু বছর আগে বুড়ানো ছকড়া আনো কি দু বছর আগে একটা বুড়া মানুষকে মারি আর নাই আদমি আদমি তো নাই মারা ওটা কিবা কারণে মারি বারো জোর মানুষটাকে তো মারি এটা লাগে নি কোনটা হ এটাকে মু মারি এটা একদম মানে জিরকম মারলি নে কে খুন খুন কে মারলি মু যে মারা কিন্তু ভাল লাগে আর নাই আর মানুষ নাই রমগা মানে কি হলো মানে তাই মোর বার হতে গম পাইলা তোর বার হয় হ্যাঁ মোর বার হয় কি তোর বার লাগে এতে রানী মুই আর উগলা কাম নাই করব ছেড়ে দেব তো রানী ভুলেলে মো তোর বাগা মারলি গো মানে তোই যে তোই একটা মহা দুষ্ট গুন্ডা লাগি তোই যে মোর মোর বাকে মারক তোর হিম্মত কি কোন হলে মু গম না তোর বার হলকে শুন রানী নাই তুমি মকে রানী তোকে যে দেখে মো নাই আছে মকে ঘুম নাই বন তোর বাল লাগাল মো এখন জাতি কোন দিন তোকে লক নাই করম আইছে তোর চেহারা মকে কোন দিন নাই দেখাবি তো আর মোর পিছে পিছে আবি ভি নাই এ রানী শুন নাই তু জাতি এখন রানী শুন রানী এ রানী শুন না শুনা মই তোর বাল তুইয়া কি কইলি আর মোর বাল মুখের বার হলো গুম না পেলাম এখন কি হল আরে ফোনটা কেন কাটতেছে ফোনটা কেন কেটে দেন বারে ভাই ডাইরেক্ট জায়গা লক করলি রে না হে রে ই মো কারাব কা ডন বনা গলে ইচ্ছা হবে না হ্যাঁ গ্যাস লক করলি রে রানি র মু যাতে হিরো মকে রাস্তা কেনে চাই কি তই যাক দে মকে এ মোর বাতা শুনলে তা বেশি যাবি তোর বাত কোন শুনেক নাই খে মকে রাস্তা কাহে দেখলি মকে না মোর বাতা শুনলে তা বেশি যাবি তোর কোন গুন্ডা মানুষকে মোর বাত শুন টাইম নষ্ট করেক নাই খে মকে আরে
मोर बात ता सुनले ता जाबे हलक मोर बात ता सुनले नाय सुनम तोर बात मय मोका गुंडा बनकले आरो रागवा ना करबे कंपनी ना तो मोर बात प्रथम सुनले ता बेसी जाबे तार छ तू जाबे ना की करबे तू जेने मोर छोड़ले छोड़ी मोर बात प्रथम सुनले तोर बा केना मारली प्रथम सुनले मोर बात गमैल ना ओदिन की दिन रह गमैल नै मोय जखन छोड़ रही तखन दा चला चला भागो भागो डायना के तुला जाए हुआ सरकार घर दुरा दे है हुआ जाओ हुआ थक बस डायना के तुला जाए हाँ हाँ तो हम कहाँ जाओ सरकार कौन लेके घर दे कि जन वो दिके थक बस जाए कि कौन आर की कर भी कौन तो व्यवस्था बेहाय भी जाए वो जे जाओ सरकार घर दे है दिके चुआ तर जितना जाते न हो दिके रोबा दस दिन माने रोई घंटाए पानी डाले आसबा छोकरा गिला देख तो रास्ता में कूद कूद के जाओ थे नोट के जाए जा तोरा थका दस दिन मन सरकार घर दे है माँ क्यों ले बाबू हमरा यहाँ चल जाए सब मन चल जाए ई गांव छोड़ के सब चल जाए हमरा यहाँ थक ले बाबू डूब जाबो हमरा फिर हमरा जाबो चो चो माँ चो एक ओले श्री मैं जाती छोड़ गया रहा जे ओ घटा राम राम जे बिक्री कर दिले ना माटी माटी सब बिक्री कर दिले की होले ओ हे मके बोल रहे टुपला सुपला लेके जाबे तो एनी होलो बोल पार हो जाए बोल रहे पीछे में एकदम पार तोते माटी में बिक्री कर दिले बोल के अखन तोते हो गेलो ना हो गेलो सब बिक्री कर दिले राम राम आनी कैसे बोल लेकिन की चाइना गेट खुला जाए बोल के भागा बोल के तोते के ठोकले एनी मके एनी कुदा कराय रे दिगे अमित मोर एकटा काम कर रे की काम ए गो घर से मोय पाँच मिनट ढोका पे चेते एक टुकड़ा लेके आलि टे पार हो जाए है नी हां मैं तो कि बा एटा देबो को ए हो जे मैं कर देम काम ता जल्दी कर दे यार उधर घर जाबो मैं देखन ठीक है मैं ठीक है पूछा मिल बहु ये की जाहे चाइना केटा है ये तो बम पानी ना है लाना ये की पानी है लाना नहीं ठीक के तो भेजा देले तो नहीं घोटा खाली कर देखन मालिक गेला छे जल्दी जल्दी कर जावा इसे मुके नाई बोलबा टाइम ही बोलेगा का आई रही ठीक है मैं जाबो लाल हंदर के उनको ठोक दिले भाई ने पर ही उनको है आदमी का देखुन कहां जा मारो माओ बीमार होते है तेरी घोटा तो ना देख एकदम घोटा दूसरा को देखले मके दुख लागत है जाबो चो मां बहुत बेलेक दिगो दिखे थाकबो
कहूँ हलो थकबो चो चल बेटा चो जाबो बुरे केले बुरे मैले चल के नै परम घाटा जे त धान रसे होय त गाज बुरे सम जे पर बोट होय चो मच माया बोट बाबू रे मके बहुत भूख लागो छे बाबू मा त दुख नै कर म कोनो दिगले काम कर के म कोनो टानो थे खाइले কি লাগ বাবু দোকানে কোনো কাম মেলে নাকি মুকে বহুত ইমার্জেন্সি কাম লাগছে র র মই আথে রহ খড়া ও হো কি হল গনে বাবু আন্দর ঘর সে নিকলাই দিলে আন্দর মা ভি ভুকে আছে কোনো একটা কাম আয়ল দেন ও তোর মা ভুকে আছে মানে ঠিক আছে মোর হম পারবে কাম করে দি ठीक है तो बहुत बहुत धन्यवाद मैं काम देगा तो काम अच्छा ठीक है तबे बिस्कुट आन देती है ले कल जोंटा काम करबे जे আর আজকে কাম করলটা যে মিলাই দেব হু আজ কোন নাই লাগি বলে তো বিস্কুটটা দিয়ে দিলি আর হ্যাঁ না ঠিক আছে বাবু যাবে হ্যাঁ না দেখ কাল আই যাবে হ্যাঁ না হুম বিস্কুট লাল নে মা মা বিস্কুট কামা मां काम करके बिस्कुट आन देना है खाते मां मां बिस्कुट का तो भूखे होते हो मैं बिस्कुट आन देने का मां 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 बिस्कुट का मां 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 क्या लग मां तो मां उठ लो मां क्या लग तो मां उठ लो उठ लो मां उठ मैं एकला खाए के की करूं मां तो रहा ही नहीं देती है ए मां उठ लो उठ लो रामलाल तो मोर माटी बाड़ी सब छीन लेली आज मोर माँ के छीन लेली तो जहाँ भी आई जिरको आई तो मैं एक दिन बदला ले के छोड़ो ए मामा रामलाल के एक दिन मैं मार के छोड़ो मा मामा मा उठ ना मा কি হলো বাবু বাবু কি হলি কান্দ থিজে পয়সা আসা লাগত নাকি দরকার পয়সা তো নাই লাগি দাদা তোর দোকানে সব দিন আসতে রাখবে নাকি মনে কি হলো যে কান্দ থিজে মোর মা আমাকে ঠেলে গেছে গেলে
এরকম বাত কখন হলে কি এরকম কাল তোর দোকান থেকে বিস্কুট লেকে গেলি যে এখন কাহা যাম কাহা না মোর কোনো এটা পাতা দে কিকলা প্লিজ তোর দোকানে রাইখ দে দে এটা তো বলেক বাত নাই লাগে হাম তো রাখিয়ে লব জানলে রই যায় হলে হিয়ে এতনা এখন তোর কাহা যাবে এখন ই গিলা উমর মে হিয়া রই যা সব দিন আসে হউ বহুত বহুত দিন হয়েছে হ্যাঁ চল চল না কান্দার জনটা হলক জানলে কান্দলো সে তো ঠিক নাই বাবু এ বাবু বাবুটা কাহা চইল গেলে ভাই ওজির সে নাই পালি এটা রোজ রোজ গায়েব রহেলা একো টাইম নাই পাতি এখন জেরকো জেরকো বড় হলো ঘর মে নাই রহেলা টুকড়াটা একবার পাতা লাগাই লাগি করে লাগি বৈরি বলো গম পাজি না আমি রামলালকে পাতা লাগাই লিল কাহা কাহা ও মাটি ওদি কারবার কোন একটা সাইনুন মা দই গেল ওহ পুরা ভিড় আছে মানুষ হয় নি হ্যাঁ পুরা কিবা কিবি সাইন করল টান ও রামলাল হুঁয়াই তো জরুর ও যে কাকো পাকওয়া থে যে তোমান তো তোরা এক কাম করবি ওকে তো হাকালে এনি নাই বে বহুত দিন সে কমে মানে খুঁজতে যে তোরা খুঁজ পালি যা ভাল কাম করবি এক কাম করি তোকে বলবি যে একটা দুঃখিয়া মানুষ মানে যে তোকে লক করে হাকাতে বলবি গমেন না হলে হেউ আবি হলে হেউ আবি হলে আবি লক করবি মই ওকে টপকাই দেবি গমেন না আর বনি বাদা শোন রামনাল কে যে ইরকন মজা সে ফুসলাবি যে তো গম পাই না লাগে মই কলেজ সরি বড়া লাগি ঠিক আছে বস গমলি তো মজা আছে যেরকম হান্দে হান্দে মাকে মকাই যেরকম মজা আছে ফুসলাই বইল হয়েছে থই গিয়ে হান্দে যেরকম ওকে ওর কোনে ফুসলাই আনবে হোক ঠিক আছে চিন্তা নাই কর লে আনমু গুড লে আন আর ওকে বদলা লাইমে মানে হইছে এখনো মানে আগে কে মানে বসপন কে যাদ এখনো আহে মরবে গমল লে তোর কাম ওকে হাকা থর উড় যা হাকা কে লিয়ে আনমু হ্যাঁ যা মই হিয়া নিচে এনজার করতে তো যা তো হিয়া রাবল এই মই হিয়া যা ঠিক আছে রামলাল আজ হাত মাই গেল কে মই খানি কাহিনী একটা শোনাই কে মারন যে আর রামলাল পয়সল দিয়ে জানো আচ্ছা আইকে ও তো আমি রামলাল কে এলাম ও ও রামলাল আয় জি রামলাল তো মকে তো চিনাই আছে না নাই বাদ ও চিন পাবি বহুত জলদি চিন পাইয়ে মকে কিবা মাটি উটি বিক্রি করে আয় না হ্যাঁ ও হ্যাঁ মাটি বিক্রি করুম বিক্রুম অলপ ধৈর্য ধর চিন্তা নাই কর একটা কাহিনী বলুন শুনবি নি শুনকে লাগে বই না হ্যাঁ তে শুনবি ভালো শুনবি দেই কাহিনী তো একটা মানে জঙ্গল মাঝে একটা বাঘ রহ সে হরিণা আর হরিণাকে মানে হরিণকে মানে ওকে বেটা একটা রা তো জঙ্গলটা মানে জঙ্গলটাকে মানে মালিক রহে হরিণারা তো বাঘটা একদিন কী করলো চাল খেললে মানে তো চাল খেলকে বলছে যে ও গাঁকে মানে সব উইট পাইটকে একদম আগুন ছাগুন লেখা হতো এখন মানে সব জ্বলাই দেয় বলে বলতে এই জঙ্গলটা তুই হরিণা তুই ও ছোট মোটো জঙ্গলটা মানে থাকবি যা না তো তোকে জ্বলাই দেবে বললাম না হরিণারে তো হরিণা ভাবলে হ তো মো পোয়ালি আহে তো হন তো মই ভাগ লাগি না তো তো সব মানে যান যদি পোয়ালিটা যান চলে তো মো বহুত দিগার হয়ে বললাম না কষ্ট সে মানে পুষকে ডাঙর করি বললাম তো ওসব কি গেল হরিণারা ওখানে বেড়াটাকে লেগে তো মানে লেগে গেল ছোট মোটো জঙ্গলটা
তারপরে হাঁ সে ঠিক মানে পাঁচ দিন পিছিয়ে আমার ঘুরে গেল মানে দেখালি যে জঙ্গলটা মানে একদম গাছ যেতনা সব কাঠ সব বিক্রি করলে মানে তো বিক্রি করলে তারপরে একজনকে পুছিলাম না একজনকে পুছিলাম যে হ্যাঁ গাছগুলা কি হলে বললো তো গাছগুলা তো ও বাঘটা বিক্রি করলে বললো আরে মই তো জঙ্গলটা মুহে মালিক দেখে বললো তো বাঘটা কেন বিক্রি করলে না হ্যাঁ কাকাও মালিক না দেখলে তো এখানে সব বিক্রি করলে বললো তো ও কোন তখন আমরা খাঁট হবো বললাম না গোয়েন্ডা বললো তখন আমরা খাঁট হবো বললাম পয়েলটা এখন কি করবো বললো তারপর সে আত্মায় পাকে তো হ্যাঁ তখন থাকলে তো জঙ্গল থাকলে তো ওকে মরাই দেয় তারপরে আকো কি করলো ছোট মোটা জঙ্গলে যাবে জঙ্গল জায়গায় টুকুন দিন থাকলা হলুদ থাকলা তার সে ও হরিণাটা মরে গেল পয়েলটা থাকলে পয়েলটা এখন হইলাম তারপরে ও হরিণাটা মানে গমেন নাই যদি হরিণাটা বাঘটাকে পাতে হলে বাঘটাকে গায়ে হরিণা কি করতে বলতে কোন মাটি সাটি বিক্রি করেনি গম পাইলে এখন বল তুই যে ও হরিণরা তুই বলতি না হরিণরা পালে বাঘটাকে মারা দিয়ে বলকে হয় না এখন বল তোকে মারুন না বাঁচাম বল তখন তো দেখকে তো মারলে মনে নেই গম পাল নাই দেখালে যেরকম মানে একদম মানে সাধু সুধা আর যে একদম ঠান্ডা মানে কোনো মানে কুচ নাই করলে একদম ভকর কোন লোক থাকলে গমে নাই তো মানে গমে নাই বোধ কি হয়েছে তোকে মারত না দালালে বলকে এই এখন বল তো কি করুম ওই মাটি সব বেচতে রামলালকে চেলা রাখো নে তুকো ভি কেতনা মাটি বিগড়ে তুকো ভি টকা বাইকিন কমল নাই কমল মিলি তো তোর খবর কথা ঠিক আছে কা হ্যাঁ পার্টি মে খাওয়া একটা তো পার্টি খাইব রে হ্যাঁ তা বেশি ওদিনটা গুণা না মারাটা তোকে দেখ পালি আর কাম করি হ্যাঁ নাই নাই আছে না করব রামলাল কে নাম ছোড় দে মই নাই সচনে রে তুই যে রামলাল কে বেঠলি ওই আপনারে কানে গম পাইল না এখন বল মই গলত হেন তোর বা গলত বলতো মারে গ্রহণ নাই বলতো মকে আর মাকে রাস্তা মে ছোড়লে ওরকম মানুষকে নাই মারো কি করবো বলতো আরে কেতনা মানুষকে ঠকলে তুই নিজে সোচকে দেখ তোর বা গলত গ্রহণ মই গলত রাই মজা হ্যাঁ বেলেগ থাকবে না ও হলো তোর বাগে মারতে মকে নহয় হান্দরকে নহয় মা বেটাকে নহয় কেতনা মানুষ ও আরও ঠকলে এইখানে সচ কে গলত কে গলত রা কে সহি রা আর তুই যদি মোকে এখনো ভাল না পেল তো তুই যাই পারি রাস্তা ক্লিয়ার তুই যাই পারি তারপরে তোকে আর কোন দিন মুছে চেহারা না দেখবো এতনারাই বলে গ্রহণ আর খুশি বলে না তুই কোন দিন বলে বলে কথা বল বাবু সরি আমার বাবু কোন রয়ে বলে কি মই গমই নাই পেলা তোকে গমই গাল ছাই দিলি না হইয়ে না জানেন কে তো না গম বাইর তোর বাইর কোন হলকে হই না বলতো বাবু সরি আই লাভ ইউ
सब फुटी गेलो रे।